ভাইজানের কোন ডিস্ট্রিক্ট বাড়ি? হ্যাঁ, কিশোরগঞ্জ। কয় বছরের লাইসেন্স? 5.5 বছর। এটা কি আমার ইয়ে কি বলে ভাইয়ের নাম যেন কি, মহারাজ? মহারাজ ভাইয়ের এখানে কি চাকরি করেন নাকি বেতন সিস্টেম? এক মিনিট, বেতন সিস্টেম না চাকরি? ইয়ম দিন কত করি? যাই হোক, 120-150, 150-150, হ্যাঁ 130। খাওয়া দাওয়া সব মহারাজের? শুধু রাইতে। আর ভাই কিন্তু কাজ জানে না, কাজ জানে মানে পুরা কাজই জানে। তো দেখুন কাজ করতেছে কিভাবে, দেখুন। আসলে তবে সৌদি আরবে আসলে আপনার কাজ জানতে হবে। এইরকম পরিশ্রম দেখছেন তো, বেচারের অবস্থা চেহারা দেখছেন, কর্ম কিভাবে মানে কাজ করতে করতে দেখেন হাতের অবস্থা। দেখেন ভাইজান হাতটা একটু দেখান, দেখেন 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 হাত দেখেন, বুঝছেন? আপনারা তো মনে করেন যে গিলেই মনে হয় ইনকাম, কিন্তু ওয়েল্ডিং এর কাজে আবার যেসব ভাইরা জানে তারা অবশ্য বোঝে যে না ঠিক আছে, এই কাজে আসলে পরিশ্রম। হ্যাঁ, যাই হোক, আমার দেখুন কাজ অনেক কিছু আছে, তবে এখানে কাজকর্মের জন্য নাম কি যেন ভাইয়ের নাম কি? ছাব্বির। হ্যাঁ, ছাব্বির ভাই কিশোরগঞ্জ। হ্যাঁ, ছাব্বির ভাই কিশোরগঞ্জ। আর আমার বন্ধু যে, সে তো বাইরে গেছে। তো যাই হোক, এইগুলো হলো দরজা। আচ্ছা, এই একটা মানে এমন সময় আসছি হে, কাজও বন্ধ দিচ্ছে না, বুঝছেন? একটা দরজার পিছনে কত খরচ হতে পারে ভাই? ওই দরজাটা 700 রিয়ালের মতো। হ্যাঁ, একটা দরজা মানে সব কিছু আপনারা দিবেন? হ্যাঁ, সৌদি শুধু 700 রিয়াল দিবে। আচ্ছা, মানে খরচা এরকম, কিন্তু হয়তো কাজকর্ম মিলায় হয়তো 1200-1300 রিয়াল এরকম হবে। তবে আসলে মানে কাজ যদি বিল্ডিং এ যদি অ্যাভেলেবেল কাজ থাকতো তাহলে অনেকটাই মানে লাভ হওয়া যেত, কিন্তু লাভবান হওয়া যেত। কিন্তু আসলে এখন মোটামুটি কোনো রকম চলে, আঁকা মারে টেট দিয়ে সব কিছু দিয়ে এখন মোটামুটি চলতেছে আর কি, আলহামদুলিল্লাহ চলতেছে। তো আর মানে আমরা চলতেছি তো, তো আসলে আপনাদের সাথে। আচ্ছা, যাই হোক, আমি আসলে আপনাদের সঙ্গে এই বিষয়টা, আপনারা অনেক ভাইরাই বলতেছিলেন যে ওয়েল্ডিং এর উপরে একটা ভিডিও দেওয়ার জন্য, তো আমার বন্ধুর দোকানে আসলাম। আর এখানে আসলে সময় পাই নাই, আমি এখন ফ্রি, যার কারণে বন্ধুর দোকানে আসলাম। আর এটা হলো বড়, দুই ভাই আপনি বড়, আমার বন্ধুর বড় হচ্ছে, এই হচ্ছে মোটামুটি মানে এই ওয়েল্ডিং এর মিস্ত্রি হলো উনি উস্তাদ বলা চলে, বুঝছেন? তো যাই হোক, বড় ভাইয়ের প্রতি আমার সম্মান রইলো, কারণ ওনার ছোট ভাই যদি মহারাজ হয়ে থাকে উনি তো আমার বন্ধু। আর এই দেখেন কাজ করতেছে কিভাবে, সেটা তো দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে ও হাজিরে কাম করতেছে 150 রিয়াল না 130 রিয়াল, না 130 রিয়াল, হ্যাঁ 130 রিয়ালে হাজিরে কাম করে। তবে যেদিন কাজ থাকে সেই দিন, আবার কাজ যদি না থাকে তখন দেখা যাচ্ছে বসে থাকে, তাই না? কাজ থাকলে কাজ আছে, কাজ না থাকলে বসে থাকতে হয়। তো আবার কোথাও যদি ছোটোখাটো কাজ পায়, তো আসলে এক জায়গাটাই ভিডিও আমি ধরলাম। তো এই দেখুন, এটা হলো বাইরের জায়গা, এরকম অনেক দোকান আছে, লাইন ধরা অনেক দোকান আছে। আমি অন্য এলাকায় আইছি, এরকম অনেক দোকান আছে এখানে, তারা কাজকর্ম করে, ভাইদের দোকান আছে পাশে। তো যাই হোক, এই যে অনেক কথা হলো, ভাইদের সঙ্গে বিদায় নিয়ে নেই। আচ্ছা ভাই, আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই, সে হচ্ছে আমাদের যারা নতুন এখানে আসতে যাচ্ছে, মানে এখানে যারা অনেক আমার চ্যানেলে কিন্তু অনেক ভাইরা কিন্তু প্রতিদিন দেখতেছে, তারা বলতে চায়, জানতে চায় যে আসলে ওয়েল্ডিং এর কাজে কেমন, আমরা ওখানে গেলে কি সিস্টেম, কিভাবে কাজ করতে পারি, মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে বা এই সব বিষয়ে জানতে চায়। তো আমার কথা হচ্ছে, যারা আমের আইডি বিষয় মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে আসলো, কিন্তু আঁকামার রেটটা যেন কম থাকে, এই বিষয়টা তো প্রথমেই ফোকাস দিতে হবে নাকি? আঁকামার রেটটা অবশ্যই কম থাকে এখানে আসার পর, যদি সে প্রকৃতই কাজ জানে, যদি প্রকৃতই কাজ জানে তাহলে মালিককে বলতে হবে, মালিকের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে নিয়ে যে এই দোকানটা মালিক করে দিয়েছে, আপনি ওখানে কাজ করবেন, বেতনে করেন আর কন্ট্যাক্টে করেন, সেটা মালিকের সঙ্গে এখন যে সামনে নতুন নিয়ম কানুনগুলি সমাধান করে তার সেইভাবে কাজ করতে হবে। আর কাজ করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে,
দর্জি তো ধরতেই হবে না, তাহলে কারণ এই যে আপনারা এত বছর ধরে এখানে পরিশ্রম করতে করতে এখন পরিচিত, মানে পরিচিত হয়েছেন, তারপরে তো মানুষ আপনাদের চিনতে আসে, আপনাদের কল করতে আসে। কাজ যদি নাও থাকে, মাঝে মধ্যে একটা কাস্টমার কল দিলে, ফোনের কাস্টমার, হ্যাঁ সব ফোনের কাস্টমার, দেখেন আসলে কাজ যদি নাও থাকে তারপর পুরান হয়ে গেছে, যার কারণে শুধু পুরান না, আমি বারবার বলেছি তাদের একটা মানে কাস্টমারের সঙ্গে এত সুন্দর আচরণ করে যে সৌদিরা সবসময়, কারণ এই প্রতিষ্ঠান কিন্তু তার একার নাই, অনেক লোকের আছে, যে যার সাথে সম্পর্ক যার ভালো, মানে যার প্রতি যার ভালো লাগা আর কি, তো সেই হিসেব করেই ভাইদেরকে কল করে। তখন ভাইদের ইউনিট গাড়ি আছে, বলে যে পিছনে যে মালটা নিয়ে যায় আর কি, তো সেই গাড়িগুলো আছে, সেই গাড়ি নিয়ে ভাইরা যায়, ভাইয়ের ছোট ভাই যায়, সেখানে একটা লেবার আছে, যে আপনি সে বললো যে তার মাসে দিন হইলো যদি কাজ থাকে তাহলে প্রতিদিন 130 রিয়াল করে হাজিরা, কিভাবে কাজ করতেছে সেটা তো দেখলেনই আমি, আপনারা তো সেটা দেখলেনই। তো আমি সবসময় বলবো আপনারা যদি এই কাজের উপরে আসেন, কখনো আপনি মানে পাগল হবেন না যে আমি গেলেই 1 লাখ, গেলেই 50,000, এত টাকা ইনকাম করবো, এইভাবে হবেন, এইভাবে পাগল হবেন না। এখানে আসলে পরে দেখে শুনে আর ভিসা 4-5 লাখ টাকা দিয়ে আপনি এখানে আসবেন, এই কাম করবেন না। যদি অল্প কিছু টাকার মধ্যে 2-2.5 লাখ, হাইস্ট 3 লাখ টাকা, এর ভিতরে যদি আসতে পারেন, এসে কোভিলের সঙ্গে একটা ভাও করে নেবে, বা নিজের সবচেয়ে বেটার হয় নিজের যদি লোক থাকে এখানে, মানে ভাইয়ের কথাগুলো কিন্তু আমি বলে দিলাম, বুঝছেন, নিজের যদি লোক থাকে সবচেয়ে ভালো হয়। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভাইদের সঙ্গে আমার অনেক আগের থেকেই সম্পর্ক, আলহামদুলিল্লাহ আমার সব ভাইদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমার যেসব ভাইরা এখানে কাজ করে সবার সঙ্গে ভালো সম্পর্ক। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যারা প্রবাসী নতুন পুরাতন যেসব ভাইরা এখানে আসি, সবাই যেন ভালো থাকি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এর জন্য সবার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা নতুন এখানে আসতে চাচ্ছেন, আমি সবসময় বলে আসছি যে কোনো কাজ জেনে আসবেন, আর হচ্ছে আকামার বিষয়টা খেয়াল করে আসবেন, আর যেন যা দালালের খপ্পরে পড়বেন না। আর আকামার বিষয়টা তো সবসময় বলে আসছি, আর কোম্পানিতে যদি 8 ঘন্টা ডিউটি পান, বেসিক বেতন যেটাই হোক এইভাবে যদি পান তাহলে আরও বেটার হয়, আমি সবসময় এ বিষয়ে বলে আসছি। আর হাউস ড্রাইভারে যদি আসেন, হাউস ড্রাইভারের মালিক যদি ভালো থাকে ইনশাল্লাহ ভালো হবে, 1500 রিয়াল এরকম বেতন হবে, আর থাকা বাদে সব কিছুই, মানে খাওয়া বাদে সব কিছুই মালিকের। আর আমেল মুনজিল ভিসা, হাউস ড্রাইভার ভিসা, কখনোই কোনো দোকানপাটে কাজ করার চেষ্টা করবেন না। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি এই জিনিস খেয়াল রাখবেন, যেমন এই ভাই ওয়েল্ডিং এর কাজ করতেছে, এইরকম কোন দোকানে ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল ভিসা এসে এইসব জায়গায় কাজ করবেন না। তো আপনারা কেউ রাগ হবেন না, কারণ ভাই হচ্ছে একটু ব্যস্ত, তো ভাই কথা বললো না, ভাইয়ের কথাগুলো আমি বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন, আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।